হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো আমি চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এখানে হট্টগোল শুরু হয়েছে তোমরা দেখলে, তো সেটা কি কারণে হলো, কেন হলো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, করে ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা আমরা যাচ্ছিলাম জামাই ষষ্ঠীতে বাপের বাড়িতে। তো যেতে যেতে গাড়িটা আটকে গেল, তো কি জন্য আটকালো সেটাই দেখার জন্য একটু এগিয়ে এসে দেখলাম যে এখানে সবাই মহিলারা অনেকেই, অনেক মানুষজন এখানে জড়ো হয়েছে, বিশেষ করে মহিলারা। তো এখানে কলসি ব্যারেল, এখানে একটাই দাবি যে যেটা শুনলাম আর তোমাদের সাথে সেটাও শেয়ার করব, এখানে জলের জন্য পথটা অবরোধ করেছে সবাই মিলে। তো এখানে 2 মাস ধরে জল দেওয়া হয় না, তো এটা তো স্বাভাবিক। বন্ধুরা তোমরাই বলো যে একদিন ভাত না খেলেও কোনো অসুবিধা হয় না, কিন্তু এক মুহূর্তের জন্য জল না খেয়ে কি বাঁচা যায়? বন্ধুরা তোমরা সকলেই জানো যে জলের আর এক নাম জীবন। তো সেই জীবনটাই যদি আমরা না পাই তাহলে আমরা কি করে বাঁচব? তো সেটাই সবাইকার দাবি এখানে, জল এখানে আসলে এই পথ অবরোধটা তুলে নেবে। তো সেটাই আমিও বলবো যে এখানে যেন জলের সমস্যাটা যেন দূর হয়, আর তোমরাও সেটাই কামনা করবে। আর বন্ধুরা গরমের সময় বুঝতেই পারছো জল না হলে যে কি সমস্যা, তো সেটাই নিজেরাই আমরা জানি যে একটু জলের জন্য এতটাই মানে কষ্ট হয় যে পিপাসা পেলে একটু জল না পেলে অস্বস্তিকর একটা সিচুয়েশনের মধ্যে যায়। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, তো দেখতে থাকো। তো এই সিচুয়েশনে এখানকার মানুষজন কি বলতে চাইছে সেটা তোমাদের সাথে শেয়ার করব, তো সঙ্গে থাকো। যে গাড়িটা জল দেয় তার নাম জানেন? আপনাদের যারা একটু ইমার্জেন্সি রোগী আছে তাদের একটু ছাড়ুন। জলের কষ্টটা কতদিন হচ্ছে? 2 মাস আমাদের কোনো অসুবিধা নেই, জলের গাড়ি আসবে, এমএলএ আসবে, রাস্তা
অপরাধ করলাম তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে সবাই একই কথা বলছে আর একই অভিযোগ তাদের যে জল দিলে এই অবরোধটা তুলে নেব আর কোনো সমস্যা হবে না তো সত্যি তো বন্ধুরা এখানে দু মাস ধরে জল দেওয়া হয় না তো এটাই স্বাভাবিক জল না হলে কি বাঁচা যায় এক মুহূর্ত একদিন ভাত না খেয়েও বাঁচা যায় কিন্তু জল না হলে কিন্তু বাঁচা যায় না এখানে দেখতে পাচ্ছি আর তোমরাও দেখতে পাচ্ছ পঞ্চায়েত থেকে কয়েকজন সদস্যকে পাঠিয়েছেন তো বলেছেন যে 15 মিনিটের মধ্যে জল দেওয়া হবে তো সেটাই আর দেখো বন্ধুরা এখানে 15 মিনিটের মধ্যে কিন্তু জলটাও এসে গেছে আর পথ অবরোধটাও তুলে নেওয়া হয়েছে আর সবাই জল নেওয়াও এখানে শুরু করে দিয়েছে ভালো পরিষেবা তো এর জন্য অনেক অনেক ধন্যবাদ পঞ্চায়েতকে আর গ্রামের মানুষরা তো এমনি জল না হলে তো স্বাভাবিক এটা করবেই তো যাই হোক এখানে ব্যবস্থাটা সুব্যবস্থা হয়েছে এটাই বড় কথা আর কথা দিয়ে কথা রেখেছে এখানে পঞ্চায়েতের কাজটাও দেখে খুব ভালো লাগলো বন্ধুরাই এই ছিল বিষয় তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর লাইক শেয়ার করতে ভুলবে না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রেখো নতুন নতুন ভিডিও পেতে তো এখন এই পর্যন্ত অপেক্ষা করো অন্য কোনো ব্লগ ভিডিওর জন্য ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর পরিবারের সকলকে ভালো রেখো